জার্মান বিজ্ঞানীরা একটি সিনলাইট বা সূর্যালোক ডিভাইস প্রকাশ করেছেন। তাদের উদ্দেশ্য বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম সূর্যটি তৈরি করা। গবেষকদের ধারণা, এটা জ্বালানির জন্য হাইড্রোজেন সংশ্লেষ করতে সাহায্য করবে। সূর্যটি তৈরি হচ্ছে 149টি জেনন বাতি দিয়ে, সেগুলোর প্রত্যেকটি সিনেমার প্রজেক্টরের মতো শক্তিশালী। বিজ্ঞানীদের মতে এই বিশাল মৌচাকের মতো যন্ত্রটি 20-20 সেন্টিমিটার জায়গার মধ্যে সৌরশক্তিকে ধারণ করবে, যার ফলে ওই স্থানটি সাধারণ সৌর তেজস্ক্রিয়তার 10,000 গুণ বেশি গ্রহণ করবে। জার্মান এরোস্পেস সেন্টার DLR স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের শহর কোলনের কাছে যন্ত্রটি পরীক্ষা করে। গবেষকরা বলেন এই যন্ত্রটি উচ্চ তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম, যার ফলে হাইড্রোজেন সংগ্রহ করার নতুন উপায় খুঁজতে সাহায্য করবে। জ্বালানির জন্য এই গ্যাস যখন পোড়ানো হবে, তখন এর ফলে কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হবে না। গবেষকরা জানান, বর্তমানে হাইড্রোজেন সংগ্রহের অন্যতম উপায় হল পানিকে তড়িৎ বিশ্লেষণ করা, যার ফলে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়, কিন্তু এতে প্রচুর তড়িৎ শক্তি লাগে। জার্মানির তৈরি এই যন্ত্রটি এমন বিশাল যে এটা চালাতেও প্রচুর শক্তির দরকার। তবে গবেষকরা চেষ্টা করছেন এই কৃত্রিম সূর্যতে প্রকৃত সূর্যালোক ব্যবহার করে হাইড্রোজেন সংশ্লেষ করার। তাদের আশা, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস মিশিয়ে তারা এমন একটি জ্বালানি উৎপাদন করতে পারবেন যা বিমান শিল্পে ব্যবহার করা যাবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।